অধীর চৌধুরীর দিল্লির বাড়িতে হামলার প্রতিবাদে জেলা কংগ্রেসের বিক্ষোভ মিছিল। আজ মুর্শিদাবাদের বহরমপুরে জেলা কংগ্রেস কার্যালয় থেকে এক মিছিল সংগঠিত হয়। মিছিল শেষে অমিত শাহের কুশপুত্তলিকা দাহ করেন কংগ্রেস কর্মী এবং সমর্থকেরা। আগামীকাল প্রত্যেকটি ব্লকে অধীর চৌধুরীর বাড়িতে হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ হবে বলে জানিয়েছে জেলা কংগ্রেস। আমরা কথা বলেছিলাম প্রদেশ কংগ্রেসের মুখপাত্র জয়ন্ত দাসের সঙ্গে, কি বললেন তিনি চলুন শুনি। বিনয় রায়ের রিপোর্ট, এনটিভি ডব্লিউবি। সারা ভারতবর্ষে আজ দিল্লিতে যে দাঙ্গা, এনআরসি নিয়ে সারা ভারতবর্ষে যে অস্থির পরিস্থিতি, তার প্রতিবাদে অধীর চৌধুরী এবং সোনিয়া গান্ধীর নেতৃত্বে পার্লামেন্টে আজ সোচ্চার হয়েছিল অমিত শাহের পদত্যাগের দাবি। টিভির পর্দায় আমরা দেখেছি অধীর চৌধুরীকে বারবার অমিত শাহের পদত্যাগের জন্য সোচ্চার হতে। আনুমানিক 6:10 থেকে 6:15 অধীর চৌধুরীর দিল্লির বাসভবন সংলগ্ন যে অফিস, সেই অফিসে 10 থেকে 12 জনের একটা লোফার বাহিনী, যারা ধর্মীয় উগ্র মৌলবাদী শক্তির, তারা এসে অধীর চৌধুরীর বাড়িতে খোঁজ করে অধীর চৌধুরী কোথায়। তারা সেখানে স্লোগান দেয় অধীর চৌধুরীকে বের করতে হবে। তারপরে বাসভবন এই অফিসে যারা কাজ করছিলেন তাদের গায়ে তারা হাত দেয়, অফিসের ফাইলপত্র তারা নষ্ট করে, কম্পিউটারে ভেঙে দেয়। এই ঘটনার প্রতিবাদে আমরা আজ এই জেলা কংগ্রেস ভবন থেকে একটা মিছিল আমরা এখন সংগঠিত করছি। আগামীকাল মুর্শিদাবাদ জেলায় সমস্ত ব্লকে অধীর চৌধুরীর বাসভবনে এই হামলার প্রতিবাদে কালকে গোটা জেলাতেই মিছিল সংগঠিত হবে। এবং আমরা এও বলছি যে এই হামলার পিছনে যে বা যারা যদি প্রমাণিত হয় যে তারা এই ঘটনার সঙ্গে জড়িত, যদি কোনো পলিটিক্যাল পার্টি এই ঘটনার সঙ্গে জড়িত হয়ে থাকে, আমরা কথা দিচ্ছি 12 ঘন্টার মধ্যে এই জেলায় সেই পার্টি অফিসকে আমরা গুড়িয়ে দেবই, এটা আমাদের অঙ্গীকার। আমরা শুধু প্রমাণের অপেক্ষায় আছি কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে। যদি কোনো রাজনৈতিক দল ঘটিয়ে থাকে তাহলে তাদের পার্টি অফিস ভেঙে দিত, আমাদের সময় দ্বিধা দ্বন্দ্ব হবে না। বিজেপির গুন্ডামি মানছি না, মানবো না।